এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় সাপ্তাহিক রাশিফলের ভিডিও আটই মার্চ টু চোদ্দোই মার্চ কেমন যেতে চলেছে এই সপ্তাহ তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এই সপ্তাহে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগারোই মার্চ এগারোই মার্চ মহাশিবরাত্রি শিবচতুর্দশী এবং এই এগারোই মার্চে আবার বুধের রাশি পরিবর্তন অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে বুধের সঞ্চার এর এর ফলে বারোটি রাশির উপরই কম বেশি কিন্তু শুভ প্রভাব এবং কিছু কিছু ক্ষেত্রে অশুভ প্রভাবও কিন্তু পড়তে চলেছে তো এই বিষয় নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি বুধের রাশি পরিবর্তনে তো এই ভিডিওটি শুধুমাত্র সাপ্তাহিক রাশি ফলের ভিডিও একটা সম্ভাবনায় তুলে ধরতে চলেছি কি ঘটতে চলেছে আগামী সপ্তাহে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ কোন কোন দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সব থেকে বড়ো ব্যাপার আবারও বলছি এই সপ্তাহে এগারোই মার্চ মহা শিবরাত্রি তো শুরু করা যাক মেষরাশি দেখুন রাশির ক্ষেত্রে শরীরগত দিকটা যদি বলি শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো কিন্তু সমস্যা কিন্তু থাকছে না আপনি যদি মেষরাশি মানুষ হন শরীর দিক থেকে ভালো ভাগ্যের সাপোর্ট নিশ্চিত রূপে কিন্তু আপনারা এই সপ্তাহে পাবেন ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সপ্তাহের প্রথম ভাগে সপ্তাহের মধ্যভাগে আপনারা এ কর্মের জায়গাটা কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে এবং মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে আপনি যদি মেষ রাশির মানুষ হন এবং যারা ব্যবসা করছেন ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট ভালো এবং যারা কম্পিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে এ সপ্তাহে আপনাদের ভ্রমণযোগ আকস্মিক ধন প্রাপ্তি আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে এর সাথে সাথে সপ্তাহের শেষভাগে আপনাদের মানসিক টেনশান উদ্বেগ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাড়বে এবং প্রথম কথা একটা কথা বলবো আপনারা নিজস্ব কথার দিকটা কথা বলার দিকটা আপনারা একটু হলো সংযম রাখুন উৎপাটায় কথাবার্তা বলা এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ লেনদেন অর্থ লেনদেনের ব্যাপারে একটু হলো সাবধানতা অবলম্বন করুন ছোটোখাটো চোট আঘাত লাগানো কিন্তু সম্ভাবনা থাকছে এই সপ্তাহে তবে বেশ কিছু প্রত্যাশা আপনাদের কিন্তু পূরণ হবে এবং বেশ কিছু খুশির সংবাদ শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে আপনি যদি মেষ রাশি মানুষ হন এরপরে আসি বৃষরাশি রাশি আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ প্রথম কথা আপনাদেরকে জানাই আপনাদের ক্ষেত্রে শরীরগত দিক কিন্তু ভালো থাকবে আপনি যদি বিশ্বরাশি মানুষ হন তবে ছোটোখাটো ঠান্ডা লাগা বা সর্দি কাশির এই সম্ভাবনাটা থাকছে এর সাথে সাথে সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে সন্তানের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে কর্মের জায়গাটা যদি বলি কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পেশার চাপ আপনাদের কিন্তু থাকবে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো ব্যবসার দিক থেকে আপনারা যথেষ্ট সফলতা কিন্তু পাবেন লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু এ সপ্তাহে বাড়িয়ে তুলবে আপনাদের আর্থিক স্থিতির দিক যথেষ্ট মজবুত কিন্তু থাকছে ধন প্রাপ্তি আকস্মিক ধনপ্রাপ্তি যে কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়িয়ে চলছে আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আপনি বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বিবাহের কানেকশান আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এর সাথে সাথে আপনাদের প্রেম যে জায়গাটা লাভ লাইফের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এরপরে আসি মিথুন রাশি আপনি মিথুন রাশি মানুষ আপনার জন্য কেমন যেতে চলেছে দেখুন প্রথমেই আপনাদেরকে বলি আপনাদের শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ইম্প্রুভমেন্ট কিন্তু করবে শরীরগত দিক ইম্প্রুভমেন্ট করবে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের যথেষ্ট রিলেশান কিন্তু ভালো থাকবে কিন্তু সপ্তাহের মধ্যভাগে আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো ঠান্ডা লাগা সর্দি কাশি এই সম্ভাবনাটা এই সপ্তাহে কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে তবে প্রেমের জায়গাটা যারা প্রেমিক প্রেমিকারা আছে প্রেমের জায়গাতে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু সফলতা এই সপ্তাহে কিন্তু পেতে চলেছেন আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই ফলটি আপনি কিন্তু পাবেন তবে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু আপনাদের কিন্তু হবে এবং কর্মভাবটা যদি বলি কর্ম দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো মেহনতির দ্বারা পরিশ্রমের দ্বারা আপনাদের কিন্তু এই সপ্তাহে ভালো অর্থ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ যতটা পরিশ্রম করবে সেই অনুযায়ী কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন ভ্রমণ দূরযাত্রা এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়ি তুলছে বিদেশ থেকে লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে তবে আবারও বলবো আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে সফলতার জায়গাটাতে বাধা পেয়ে পেয়ে কিন্তু আপনাদের সব এগিয়ে যেতে হবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে বেগ পাওয়া বাধা পাওয়া এই মানে স্মুথলি কিন্তু আপনারা এগাতে পারবেন না তবে ধনের দিকটা আর্থিক স্থিতির দিকটা বাবারও বলবো যথেষ্ট ভালো ভাগ্যের সাপোর্ট কিন্তু ভাগ্যের সহায়তা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থাকছে এরপরে আসি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক ভালো আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা সর্দি কাশি এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে দাম্পত্য সুখের জায়গা তৈরি করছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু কিন্তু প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের সমস্যা আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে লাভ রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সমস্যা কিন্তু থাকছে অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু সমস্যা কিন্তু পাবেন আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহে ভাগ্যের সাপোর্টটা আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ যোগ কিন্তু থাকছে তবে ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু নির্দেশ করছে সন্তান সুখের জায়গায় তৈরি করছে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তন বা মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং আপনাদের আর্থিক স্থিতিটা যথেষ্ট মজবুত থাকবে কিন্তু পাশাপাশি আপনাদের এ সপ্তাহে প্রচুর পরিমাণে ব্যয় যোগ থাকছে অর্থাৎ খরচ কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু এ সপ্তাহে কিন্তু হতে চলেছে এরপরে আসি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক ভালো আপনাদের ক্ষেত্রে ভ্রমণ এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়া এই সম্ভাবনাটা বিয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো বিবাহের কানেকশানগুলো আপনাদের আসবে মাঙ্গলিক ক্রিয়া আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গা তৈরি করছে তবে অধিক থেকে অধিকতর ব্যয় হওয়ার সম্ভাবনা কিছু জিনিস হারিয়ে যাওয়া লস হয়ে যাওয়া সম্ভাবনাটা কিন্তু থাকছে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু নির্দেশ করছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখ পারিবারিক সুখের জায়গা কিছু কেনা কোনো কিছু হাইলাইটেড কিছু কেনার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে আপনাদের কর্ম জায়গাটা কিন্তু ভালো কর্মকেন্দ্রিক জায়গাটা অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না এই জায়গাটা কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু থাকবে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদেরকে বলি ব্যবসার জায়গা এবং লাভ এবং সফলতার জায়গা থেকে আপনারা কিন্তু যথেষ্ট সাকসেস নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন অর্থাৎ যারা ব্যবসায়ীরা আছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সুনাম কিন্তু অর্জন করবেন এবং আপনাদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং ব্যবসা থেকে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু অর্থ কিন্তু এই সপ্তাহে আসতে চলেছে বিদেশের সাথে যারা রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট কিন্তু লাভজনক ফল কিন্তু নির্দেশ করতে চলেছে প্রত্যেক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলো টেনশনের জায়গা কিন্তু আপনাদের থাকছে অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান উদ্বেগ এবং মন খারাপের জায়গা মাঝে সপ্তাহের শেষভাগে কিন্তু থাকছে অর্থাৎ সপ্তাহের শেষভাগে মানসিক টেনশান এবং উদ্বেগের জায়গা কিন্তু নির্দেশ করছে এরপরে আসি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে শরীরগত দিক আপনাদের যথেষ্ট ভালো সন্তান সুখের জায়গা আপনাদের থাকছে সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক সন্তানের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখের দিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো তবে আপনি যদি কোন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ এটা আপনার নিজস্ব ভোগ্য এর জন্য ঋণের সম্ভাবনাটা কিন্তু থাকছে তবে প্রেমের ব্যাপারটাতে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু থাকবে অধিক থেকে অধিকতর খরচ ব্যয় আপনাদের কিন্তু নির্দেশ করছে অর্থাৎ ব্যয়ের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু পাশাপাশি আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মপ্রাপ্তি এই সম্ভাবনা থাকছে নমস্কার